আসসালামু আলাইকুম। আরবিডি নিউজের সর্বশেষ আন্তর্জাতিক সংবাদে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। সঙ্গে আছি আমি রাজি। প্রথমে জেনে নেওয়া যাক কি থাকছে এখনকার গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনামে। সীমান্তে বিপুল সংখ্যক রুশ সেনা, আলোচনা চাই ইউক্রেন। প্রতিরোধ সংগ্রাম চলছে, চলবে বলছে ইরানের কুচ ফোর্সের প্রধান। তদন্তের চাপে অস্ট্রেলিয়ার কাছে ব্যবসা বেচতে মরিয়া চীনা খামারিরা। ভিয়েনা বৈঠকে ইরানের উপস্থিতি আমেরিকার নিশ্চিত ব্যর্থতার প্রমাণ বলছেন হাসান রোহানি। ইরানে 200+ পাকিস্তানি গ্রেপ্তার। চীনকে মোকাবেলায় যৌথভাবে কাজ করবে যুক্তরাষ্ট্র ও জাপান। এবং সর্বশেষ থাকছে যুক্তরাষ্ট্রে পুলিশের গুলিতে আরও এক কৃষ্ণাঙ্গ নারী নিহত। সীমান্তে বিপুল সংখ্যক রুশ সেনা, আলোচনা চাই ইউক্রেন। পূর্ব ইউক্রেনের যুদ্ধবিধ্বস্ত এলাকা নিয়ে এখন দুই দেশের মধ্যে উত্তেজনা তুঙ্গে। সীমান্তে বিপুল সংখ্যক সেনা মোতায়েন করেছে রাশিয়া। এই পরিস্থিতিতে জাতির উদ্দেশ্যে ভাষণে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলোনস্কি বলেছেন, আমি রাশিয়ার প্রেসিডেন্টের সাথে আলোচনায় বসতে রাজি, আমি তাকে আমন্ত্রণ জানাচ্ছি। পূর্ব ইউক্রেনে যেখানে সংঘর্ষ চলছে, আসুন সেখানে আমরা আলোচনায় বসি। তিনি বলেছেন, রাশিয়া ও ইউক্রেনের আলোচনাকারীরা পরিস্থিতি খতিয়ে দেখতে দুই দেশের ট্রেঞ্চ ঘুরে দেখার পরিকল্পনা নিয়ে আলোচনা করছেন। ইউক্রেনের অভিযোগ, রাশিয়া সীমান্তে বিপুল সংখ্যক সেনা মোতায়েন করেছে। যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নও ইউক্রেনের দাবি সমর্থন করছে। জার্মানি ও ফ্রান্সের দাবি, অবিলম্বে রাশিয়াকে সেনা প্রত্যাহার করতে হবে। মস্কোর বক্তব্য, প্রশিক্ষণ ও মহড়ার জন্যই সেনা মোতায়েন করা হয়েছে। ইউক্রেনের প্রেসিডেন্ট বলছেন, রাশিয়া বিপুল সংখ্যক সেনা সীমান্তে মোতায়েন করেছে। তারা বলছে সামরিক মহড়া চলছে, আর বাকি পুরো বিশ্ব বলছে এটা আসলে ব্ল্যাকমেইল করা হচ্ছে। রাশিয়ার প্রেসিডেন্ট একবার বলছিলেন, লড়াই অনিবার্য হলে প্রথম আঘাত করা দরকার, কিন্তু প্রত্যেক নেতাকে বুঝতে হবে লড়াই কখনো অনিবার্য হয় না, লড়াই হলে লাখ লাখ মানুষ বিপন্ন হয়। ইউক্রেনের প্রেসিডেন্ট বলেছেন, তিনি কূটনৈতিক আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান চান, তবে আক্রান্ত হলে ইউক্রেন নিজেকে রক্ষা করার জন্য তৈরি। তিনি বলেছেন, ইউক্রেন কি যুদ্ধ চান, এর জবাব হলো না। ইউক্রেন কি যুদ্ধের জন্য তৈরি, এর উত্তর হলো হ্যাঁ। পূর্ব ইউক্রেনের সংঘাতের সমাধান করার প্রতিশ্রুতি দিয়ে জেলোনস্কি 2019 সালে ক্ষমতায় এসেছিলেন। 2014 সালে রাশিয়া ক্রিমিয়া নিয়ে নেয়। তারপর থেকে রাশিয়ার মদতপুষ্ট বিচ্ছিন্নতাবাদীরা পূর্ব ইউক্রেনে লড়াই করছে। এখনও পর্যন্ত সংঘাতে 13,000 মানুষ মারা গেছেন। প্রতিরোধ সংগ্রাম চলছে, চলবে ইরানের কুচ ফোর্সের প্রধানের দাবি। ইরানের ইসলামী বিপ্লব গার্ড বাহিনী বা IRGC-এর কুচ ফোর্সের প্রধান ইসমাইল কায়ানি বলেছেন, প্রতিরোধ সংগ্রাম চলছে এবং চলবে। ইমাম মাহদি এর নেতৃত্বে শাসন প্রতিষ্ঠা হওয়ার আগ পর্যন্ত এই প্রক্রিয়া চলবে। তিনি মঙ্গলবার ইস্পাহানে কুচ ফোর্সের উপপ্রধান মোহাম্মদ হেজাজির দাফন অনুষ্ঠানে একথা বলেন। কায়ানি আরও বলেন, বর্তমানে প্রতিরোধ ফ্রন্ট ইরান থেকে লেবানন, সিরিয়া, ফিলিস্তিন ও ইয়েমেন পর্যন্ত বিস্তৃতি লাভ করেছে। দখলদার ইসরায়েলের মোকাবেলায় প্রতিরোধ সংগ্রামই হলো মৌলিক পন্থা। কুচ ফোর্সের প্রধান বলেন, প্রতিরোধ সংগ্রাম এমন একটি পন্থা যাতে বিজয়ের বিষয়ে প্রতিশ্রুতি দিয়েছেন স্বয়ং আল্লাহ। বিশ্বনবী ইমাম মাহদি এর শাসন প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত এই সংগ্রাম চলবে। এ সময়ে তিনি মেজর জেনারেল হেজাজিয়ের নানা ক্ষেত্রে অসীম ত্যাগ, সাহসিকতা ও অবদানের কথা তুলে ধরেন। মেজর জেনারেল মোহাম্মদ হোসেইন হেজাজি গত রবিবার মৃত্যুবরণ করেছেন। তিনি ইরান ইরাক যুদ্ধের সময় রাসায়নিক হামলার শিকার হয়েছিলেন, এ কারণে নানা জটিলতায় ভুগছিলেন। তার মৃত্যুতে ইরানের সর্বোচ্চ নেতা আয়তুল্লাহ লুজমা খামিনিও বার্তা দিয়েছেন। লেবাননের হিজবুল্লাহ মহাসচিব সাইয়েদ হাসান নাসিরুল্লাহ ও হামাস নেতা ইসমাইল হানিয়াও শোকবার্তা পাঠিয়েছেন। তারা ইসলামের পক্ষে এই কমান্ডারের ভূমিকার প্রশংসা করেছেন।
তদন্তের চাপে অস্ট্রেলিয়ার কাছে ব্যবসা বেচতে মরিয়া চীনা খামারিরা। সম্প্রতি পরিবেশ সুরক্ষা সংস্থা অস্ট্রেলিয়ার তাসমানিয়ান সবচেয়ে বড় এবং প্রাচীনতম দুগ্ধ খামারের চীনা মালিকদের 23টি খামারে অভিযান চালিয়ে চরম অস্বাস্থ্যকর পরিবেশের কথা প্রকাশ করার পর সেখানে তদন্ত শুরু হয়। নাম প্রকাশে অনিচ্ছুক খামারের এক কর্মচারী তদন্তের সপ্তাহটিকে হাস্যকর বলে বর্ণনা করেছেন। তিনি বলেন, টিডিআইএ বা তাসমানিয়ার ডেইরি ইন্ডাস্ট্রিজ অথরিটি কিছু খামার পরিদর্শন করেছে, তারা যা দেখেছে তা বর্ণনা করার ভাষা নেই, এ যেন এক বিষ্ঠাসও। তিনি কর্তৃপক্ষের ব্যবস্থা নিতে এত দেরি হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন। সিডনি মর্নিং হেরাল্ড জানিয়েছে, তাসমানিয়ায় 23টি খামারের মালিক ভ্যান ডেয়ারি গ্রুপের মেলবোর্ন ভিত্তিক বিনিয়োগ ব্যবস্থাপকের কাছে তাদের 23টি খামারের জন্য 10টি পর্যন্ত বিক্রির বিষয়ে আলোচনা করছে। খামারের অবস্থা নিয়ে তদন্ত শুরু হওয়ার পর ব্যবসার কিছু অংশ বিক্রি করতে মরিয়া হয়ে উঠেছে চীনা মালিকেরা। উল্লেখ্য, 2016 সালে চীনের মুন লেক দখলের পর কর্মচারী এবং স্থানীয়দের কাছ থেকে বেশ কয়েকটি গোপনীয় নথি, ছবি এবং অ্যাকাউন্ট থেকে দেখা যায় অবস্থার আরও অবনতি হয়েছে। ভিয়েনা বৈঠকে ইরানের উপস্থিতি আমেরিকার নিশ্চিত ব্যর্থতার প্রমাণ, বলছেন হাসান রুহানি। ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি বলেছেন, ভিয়েনা আলোচনায় তার দেশের শক্তিশালী উপস্থিতি আমেরিকার সর্বোচ্চ চাপ প্রয়োগের নিশ্চিত ব্যর্থতার প্রমাণ। তিনি মঙ্গলবার তার দপ্তরের কয়েকজন রাজনীতিবিদদের সঙ্গে এক বৈঠকে এই মন্তব্য করেন। রুহানি বলেন, ইরানি জনগণের দৃঢ়তা ও প্রতিরোধের ফলে শত্রুর সর্বোচ্চ চাপ প্রয়োগ ও অর্থনৈতিক যুদ্ধ ব্যর্থ হয়েছে এবং আমেরিকা নিজে এই ব্যর্থতার কথা স্বীকার করেছে। তিনি আরও বলেন, আমরা এখন ভিয়েনা আলোচনায় অতীতের চেয়ে শক্তিশালী অবস্থানে থেকে কথা বলছি। ভিয়েনা বৈঠকে এ পর্যন্ত 60% অগ্রগতি হয়েছে উল্লেখ করে প্রেসিডেন্ট রুহানি বলেন, মার্কিনরা সততা দেখলে অতি অল্প সময়ের মধ্যে এই আলোচনা থেকে ইতিবাচক ফল বেরিয়ে আসবে। ইরানের প্রেসিডেন্ট বলেন, আলোচনায় আমাদের তাড়াহুড়ো না থাকলেও আমরা প্রতিটি সুযোগের সর্বোচ্চ সদ্ব্যবহার করব। সর্বোচ্চ নেতা আলোচনার জন্য যে কাঠামো ঠিক করে দিয়েছে, ইরানি আলোচক দল সেই কাঠামোর মধ্য থেকে অগ্রসর হচ্ছে বলেও জানান হাসান রুহানি। ইরানে 200+ পাকিস্তানি গ্রেপ্তার। ইসলামী প্রজাতন্ত্র ইরান সীমান্তের তাপ্তান এলাকায় বৈধ কাগজপত্র না থাকার অভিযোগে 203 পাকিস্তানি নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে। ইরানি নিরাপত্তা বাহিনীর বরাতে এই তথ্য জানা গেছে। মঙ্গলবার বিবৃতির মাধ্যমে ইরানি কর্তৃপক্ষ জানায়, বিভিন্ন জায়গা থেকে অবৈধ পাকিস্তানিদের আটক করেছে দেশটির নিরাপত্তা বাহিনী। এ সময় তারা কোনো বৈধ কাগজ দেখাতে পারেনি। জানা যায়, যেসব পাকিস্তানি নাগরিকদের আটক করা হয়েছে তারা মূলত অবৈধ উপায়ে তুরস্ক ও ইউরোপের দেশগুলোর উদ্দেশ্যে যাত্রা করছিল। ভালো আয় ও উন্নত জীবন অর্জনের জন্যই এমনটি করার চেষ্টা করছে তারা। এবার যাদের গ্রেপ্তার করা হয়েছে তাদের মধ্যে 130 পাঞ্জাব, 33 খাইবার পাখতুন, 24 বেলুচিস্তান, 15 পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরের বাসিন্দা। ধারণা করা হচ্ছে বেলুচিস্তান দিয়েই অবৈধভাবে ইরানে প্রবেশ করেছে তারা, কারণ ওই অঞ্চলের সঙ্গে ইরানের সিস্তান অঞ্চলের 959 কিলোমিটারের সীমান্ত আছে। এ নিয়ে বিস্তারিত তদন্ত করছে তেহরান। চীনকে মোকাবেলায় যৌথভাবে কাজ করবে যুক্তরাষ্ট্র ও জাপান। ক্ষমতা গ্রহণের পর প্রথমবারের মতো গত 16 এপ্রিল জাপানের প্রধানমন্ত্রী ইয়োশিহিদে সুগার সাথে মুখোমুখি বৈঠকে প্রেসিডেন্ট জো বাইডেন মার্কিন জাপানি জোটের প্রতি কঠোর সমর্থনের কথা নিশ্চিত করেন। তিনি আরও বলেন, মুক্ত ও উন্মুক্ত ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ভবিষ্যৎ নিশ্চিত করতে চীনের চ্যালেঞ্জ গ্রহণের জন্য উভয় দেশ একযোগে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ। জাপান এবং মার্কিন যুক্তরাষ্ট্র এই অঞ্চলের দুটি শক্তিশালী গণতন্ত্র এবং আমরা আমাদের যৌথ মূল্যবোধ, মানবাধিকার ও আইনের শাসন রক্ষাসহ বিভিন্ন বিষয়ে এগিয়ে নিয়ে যেতে প্রতিশ্রুতিবদ্ধ। যুক্তরাষ্ট্র ও জাপান 5G টেলিযোগাযোগ, অর্ধপরিবাহী সরবরাহ শৃঙ্খল, কোয়ান্টাম কম্পিউটিং এবং কৃত্রিম বুদ্ধিমত্তার ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধি করবে। এদিকে পূর্ব চীন সাগর এবং দক্ষিণ চীন সাগরে চীনের ক্রমবর্ধমান আগ্রাসনের মধ্যেই মার্কিন প্রেসিডেন্ট এই ঘোষণা দিলেন। এছাড়াও এই দুই দেশ যৌথভাবে চীন এবং পূর্ব চীন সাগর, দক্ষিণ চীন সাগরের পাশাপাশি উত্তর কোরিয়ার বিষয়গুলো নিয়েও যৌথভাবে কাজ করবে। যুক্তরাষ্ট্রে পুলিশের গুলিতে আরও এক কৃষ্ণাঙ্গ নারী নিহত।
যুক্তরাষ্ট্রের ওহাই অঙ্গরাজ্যে পুলিশের গুলিতে এক কৃষ্ণাঙ্গ কিশোরী নিহত হয়েছেন। মঙ্গলবার স্থানীয় সময় 4:45 এই ঘটনা ঘটে। ছুরিকা আঘাতের চেষ্টা থামাতে গিয়ে এই ঘটনা ঘটে বলে বলছে স্থানীয় পুলিশ। প্রকাশিত ভিডিও ফুটেজে দেখা যায়, মেয়েটিকে বেশ কয়েকবার গুলি করার আগে কয়েকজন মিলে তার উপর হামলা চালাচ্ছে। পুলিশ জানায়, ভিডিওতে দেখা গেছে একটি কিশোরী মেয়ে দুজন নারীকে ছুরিকা আঘাত করার চেষ্টা করছে। তখন একজন পুলিশ কর্মকর্তা ঘটনাস্থলে পৌঁছানোর পরই গুলি ছোড়ে ওই কিশোরীকে লক্ষ্য করে। এ ঘটনার পর কর্মকর্তারা স্থানীয় বাসিন্দাদের শান্ত থাকার আহ্বান জানিয়েছে। এরই মধ্যে তদন্ত শুরু হয়েছে। কলম্বাসের মেয়র অ্যান্ড্রু গিনথার টুইট করে জানান, বিকেলে এক যুবতী নারী করুণভাবে প্রাণ হারিয়েছেন। আমরা বিস্তারিত জানি না, তথ্য পেলেই আমরা জানাবো। জর্জ ফ্লয়েড হত্যা মামলার রায় ঘোষণার কিছুক্ষণ পরেই এই ঘটনা ঘটে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।